হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বর্ষা অনলাইন স্কুল। ফিরে এলাম আবারও আপনাদের মধ্যে ফিনান্স ও ব্যাঙ্কিং একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ব্যাংকের আমানত নিয়ে। তো বেসিক্যালি আমরা এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা যদি আপনাদের টেস্ট পেপারটা ওপেন করেন তাহলে দেখবেন প্রতি বছর এই টপিক থেকে বা এই অধ্যায় থেকে আপনাদের সৃজনশীল প্রশ্ন আসছে বা নৈবেদ্যিক প্রশ্ন তো সবসময় থাকেই। তো যদি কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি এই অধ্যায়ে আপনাদের যে কনফিউশনগুলো থাকে বা যে বিষয়গুলো আপনাদের বুঝতে সমস্যা হয় সেইগুলো নিয়ে কখনো প্রবলেম হবে না। তো ভিউয়ার্স, প্রথমে আমরা জেনে নিই ব্যাংকের আমানতটা কি। তো ব্যাংক ব্যবসায়ের ব্যাংক তহবিলের মূল উৎস হিসেবে আপনাকে কি আমানত প্রয়োজন, মানে ব্যাংক তহবিলের মূল উৎস হচ্ছে আমানত। তো আমানতটা কি, ব্যাংক জনগণের কাছ থেকে যে অর্থটা জমা রাখে সেটা হলো ব্যাংকের আমানত। তাহলে এখন জনগণের কাছ থেকে ব্যাংক কীভাবে তার অর্থ সংগ্রহ করে আমানত হিসেবে, হিসাব খোলার মধ্যে, রাইট? তো ব্যাংকে সাধারণত তিনটি হিসাব খোলা হয়, চলতি, সঞ্চয়ী আর স্থায়ী। আর এই তিনটা বিষয় নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টের একটু প্রবলেম হয় আর এখান থেকেই আপনার সৃজনশীল প্রশ্ন আসে। তো সৃজনশীল প্রশ্ন কীভাবে আসে আমি একটু পরে আপনাদের সেটা বলবো। তো প্রথমে জেনে নিই চলতি হিসাবটা কী। মনে করুন আমি হচ্ছে ব্যাংকে একটা হিসাব খুলবো, তাহলে আমি তো ব্যাংকের গ্রাহক, রাইট? ওকে, তো আমি একজন ব্যবসায়ী, আমার ব্যবসায়ের কাজে প্রতিনিয়ত টাকা জমা দিতে হতে পারে বা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হতে পারে। তাহলে চলতি হিসাব বলছে যে হিসাবে যতবার খুশি টাকা জমা দেওয়া যায় এবং যতবার খুশি টাকা উত্তোলন করা যায় সেই হিসাবকে চলতি হিসাব বলে। তো ভিউয়ার্স, আবারও বলি, যে হিসাবে যতবার খুশি টাকা জমা দেওয়া যায় এবং যতবার খুশি টাকা উত্তোলন করা যায় সেই হিসাবকে চলতি হিসাব বলে। ওকে, তাহলে চলতি হিসাবে আমরা প্রথম যে বৈশিষ্ট্য পেলাম সেটা হচ্ছে টাকা যতবার খুশি জমা দেওয়া যায় ও উত্তোলন করা যায়, উত্তোলন করা যায়। ওকে ভিউয়ার্স, তাহলে আশা করি প্রথম বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে এই চলতি হিসাবে যতবার খুশি আপনি টাকা জমা দিতে পারবেন এবং যতবার খুশি টাকা আপনি উত্তোলন করতে পারবেন। ওকে, আরেকটা বিষয় মনে রাখতে হবে চলতি হিসাবে, চলতি হিসাবে কোনো সুদ দেওয়া হয় না। তো আপনাদের নৈবিত্তিক প্রশ্নে আসবে যে কোন হিসাবে কোনো সুদ দেওয়া হয় না, তো আপনার অ্যান্সার করতে হবে চলতি হিসাবে। চলতি হিসাবে কী করা যায় না, কী হয় না, কোনো সুদ দেওয়া হয় না। ওকে, তাহলে চলতি হিসাব বেসিক্যালি কাদের জন্য এটা প্রযোজ্য বা কারা চলতি হিসাবটা খোলে? চলতি হিসাব সবাই খুলতে পারে, বাট বেসিক্যালি যারা ব্যবসায়ী তাদের চলতি হিসাবটা সবথেকে গুরুত্বপূর্ণ। কেন? কারণ তাদের ব্যবসায়িক প্রয়োজনে ইচ্ছামতো টাকা জমা দিতে হতে পারে বা ইচ্ছামতো টাকা উত্তোলন করতে হতে পারে। তো ভিউয়ার্স, এখান থেকে প্রশ্ন কীভাবে আসবে একটু আমরা উদ্দীপক আকারে বলি। জনাব ইসমাইল সাহেব একজন ব্যবসায়ী, তিনি ব্যবসায়িক প্রয়োজনে সবসময় তার টাকা জমা দেওয়া বা টাকা উত্তোলন করতে হতে পারে। তো গ নম্বরে বলবে জনাব ইসমাইল সাহেবের জন্য কোন হিসাব খোলা উত্তম বলে তুমি মনে করো। তাহলে আমি বলবো কি, চলতি হিসাব খোলা উত্তম, এবং চলতি হিসাব কাকে বলে সেই সংখ্যাটা দিব এবং তারপরে লিখতে হবে। যেহেতু উদ্দীপকে ইসমাইল সাহেব একজন ব্যবসায়ী, আমরা জানি ব্যবসায়িক কাজে আমাদের টাকা যে কোনো সময় প্রয়োজন হতে পারে, সুতরাং আমাদের যখন খুশি তখন যদি টাকা উত্তোলন করতে পারি সেই হিসাব খোলাটাই আমাদের জন্য প্রয়োজন। আর আমরা জানি চলতি হিসাবে যতবার খুশি টাকা জমা দেওয়া যায় উত্তোলন করা যায়, সুতরাং ইসমাইল সাহেবের চলতি হিসাব খোলাই উত্তম। ওকে ভিউয়ার্স, এরপরে আসি সঞ্চয় হিসাব। সঞ্চয় হিসাবে কি, ধরুন আমি একজন চাকরিজীবী, তো আমি যদি চাকরিজীবী হয় আমার কিন্তু নিয়মিতই কিন্তু টাকা পাচ্ছি না, তাই না? ব্যবসায় কী হয় যে পণ্য বিক্রি করলো টাকা পেলো, তাই তো? কিন্তু আমি তো টাকা পাচ্ছি না, আমি অবশ্যই মাসের শেষে একটা টাকা পাবো, রাইট? তো মাসের শেষে যদি টাকা পাই তাহলে আমার প্রতিদিন কিন্তু ব্যাংকে টাকা উত্তোলন করা লাগছে না, রাইট? ওকে, তো চলতি হিসাব বল, সঞ্চয় হিসাব বলছে যে হিসাবে যতবার খুশি টাকা জমা দেওয়া যায় বাট সপ্তাহে দুইবারের বেশি টাকা উত্তোলন করা যায় না তাকে সঞ্চয় হিসাব বলে। কি বললাম ভিউয়ার্স, আপনি এই হিসাবে চলতি হিসাবের মতো যতবার খুশি আপনি টাকা জমা রাখতে পারেন বাট সপ্তাহে দুইবারের বেশি টাকা উত্তোলন করতে পারবেন না। ওকে, তাহলে আমরা যদি সঞ্চয় হিসাবে লিখি যে যতবার খুশি টাকা জমা দেওয়া যায় কিন্তু
দুই বার এর বেশি উত্তোলন করা যায় না। ওকে ভিউয়ার্স, তাহলে এই সঞ্চয় হিসাবে কি সুদ দেওয়া হয় না চলতি হিসাবের মতো সুদ দেওয়া হয় না? অবশ্যই সঞ্চয় হিসাবে অল্প পরিমাণে সুদ দেওয়া হয়। এবং সঞ্চয় হিসাব কাদের জন্য প্রযোজ্য? কারা সঞ্চয় হিসাব খুলবে? যারা চাকুরিজীবী, সাধারণত যারা চাকুরিজীবী তারাই সঞ্চয় হিসাবটা খোলে। তো এখান থেকে প্রশ্ন কি আসতে পারে, জনাব ইসমাইল সাহেব একজন সরকারি চাকুরিজীবী, তিনি একটি ব্যাংক হিসাব খুলতে যাচ্ছে, তার জন্য গণমর বললো ইসমাইল সাহেবের জন্য কোন হিসাব খোলা উত্তম? তাহলে এখানে আপনার কি অবশ্যই সঞ্চয় হিসাব, কারণ আমরা জানি যে যারা চাকরি করে তারা মাসের শেষে একটা টাকা পায়, একটা অ্যামাউন্ট পায়, তাই তো? সেই টাকা থেকে সে কিছু সেভ করতে পারে, আর যদি সে সেভ করে এই থেকে কিছু কী পাবে, সুদ পাবে। তাহলে আমরা কী লিখবো, যে জনাব ইসমাইল সাহেবের সঞ্চয় হিসাব খোলা উত্তম। দেন আমি কী করবো, সংজ্ঞা দেবো। এবং সৃজনশীল প্রশ্ন কীভাবে আসে, কীভাবে লিখতে হয়, এর জন্য ব্যবসায় উদ্যোগের একটা সৃজনশীল প্রশ্ন আপনাদেরকে দেখিয়েছিলাম, আশা করি সেটা দেখে নিয়েছেন। আর যদি দেখে না থাকেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকে দেখে আসবেন, তাহলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন কীভাবে প্রশ্ন আসে, কীভাবে অ্যান্সার লিখতে হয়। তাছাড়া আমি ফিনান্স ও ব্যাঙ্কিংয়ের জন্য আলাদা করে সৃজনশীল প্রশ্ন তৈরি করবো, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন। ওকে ভিউয়ার্স, তাহলে চলতি এবং সঞ্চয় হিসাবে আমরা জানলাম, এখন জানবো স্থায়ী হিসাব। তো দেখুন, স্থায়ী হিসাবে আপনি একবার টাকা জমা দিবেন, টাকা জমা দিবেন, এবং এইখানে সুদের পরিমাণ সবথেকে বেশি, সুদের পরিমাণ সব থেকে বেশি। এবং আরেকটা বিষয় আপনার মনে রাখতে হবে, টাকা উত্তোলন মেয়াদের শেষে করতে হবে, মেয়াদের শেষে করতে হবে, করতে হবে। তো ভিউয়ার্স, সঞ্চয় বা চলতি হিসাব থেকে স্থায়ী হিসাব টোটালি আলাদা। স্থায়ী হিসাবে আপনার টাকা একবারে জমা দিতে হবে, সুদের পরিমাণ সব থেকে বেশি, এবং টাকা উত্তোলন মেয়াদের শেষে করতে হবে। তার মানে আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য টাকাটা আপনার ব্যাংকে জমা রাখতে হবে। তো আমি ধরলাম যে 5 বছরের জন্য আমি জমা রাখলাম, এবং এই 5 বছর পরেই কিন্তু আমি টাকাটা উত্তোলন করতে পারবো, তার পূর্বে আমি উত্তোলন করতে পারবো না। যদি উত্তোলন করা যায় তাহলে সুদ পাবো না, জাস্ট এটা হচ্ছে এক্সেপশন। যেটা এক্সাম্পল সেটা হচ্ছে স্থায়ী হিসাবে টাকা আপনি একবার জমা দিবেন এবং নির্দিষ্ট একটা মেয়াদ থাকবে, সেই মেয়াদের পরে, সেটা হতে পারে 4 বছর, সেটা হতে পারে 5 বছর, সেটা হতে পারে 6 বছর, এরপরে আপনি টাকাটা কী করবেন, উত্তোলন করতে পারবেন, এবং এই হিসাবে সুদ সব থেকে বেশি। আচ্ছা, তাহলে কারা এই হিসাবটা খোলে, যাদের কাছে এককালীন অনেক টাকা পায়, যেমন জনাব ইসমাইল সাহেব চাকরি থেকে রিটায়ার হয়ে 20 লক্ষ টাকা পেল, তার জন্য কোন হিসাব খোলা সব থেকে ভালো? অবশ্যই স্থায়ী হিসাব খোলা তার জন্য সব থেকে ভালো। ওকে, বা আপনি লটারিতে 1 কোটি টাকা পেলেন, এই 1 কোটি টাকাতে আপনি কোন হিসাব খোলা আপনার জন্য ভালো? স্থায়ী হিসাব খোলা আপনার জন্য ভালো। ওকে ভিউয়ার্স, আশা করি আপনারা চলতি হিসাব, সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাব খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই ছিল এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়। তো আশা করি আপনারা ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং এই অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন, সেটা অ্যান্সার আপনি পরীক্ষাতে খুব ভালোভাবে পারবেন। এই অধ্যায়ের আরও কিছু বিষয় আছে, এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা কাইন্ডলি বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং ফিনান্স ও ব্যাঙ্কিংয়ে কোন অধ্যায়ে বেসিক্যালি আপনাদের সমস্যা আছে সেই সমস্যাটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিলে পরবর্তীতে আমি সেই অধ্যায়টা নিয়ে আপনাদের সামনে আসবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবভিয়াসলি বরিশাল স্কুল সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।